আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা নাইলন ব্যাগের ভিডিও তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি যেন পৌঁছে যায় এবং অল নোটিফিকেশানটি অন করে দেবেন তো বন্ধুরা আমি এখন আঠাশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি একটা কাপড় কেটে নেবো আঠাশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি একটা কাপড় কেটে নেব দেখতে পাচ্ছেন আমি মেপে নিয়েছি অলরেডি তো বন্ধুরা ব্যবসাটি এমন একটা ব্যবসা এই ব্যবসাটা ঘরে বসে আপনারা করতে পারবেন এবং সেটি বারো মাস করতে পারবেন এটা সিজন অফ সিজন নেই সবসময় এই ব্যবসাটি আপনারা করতে পারেন খুব অল্প ইনভেস্টে ব্যবসাটা করতে পারবেন তো প্রথমে হাফ ইঞ্চি করে দুই মাথা মুড়িয়ে নেব আমরা ভিডিওটি ভালো করে যদি আপনার খেয়াল করে দেখুন দেখেন তাহলে অবশ্যই কাজটা আপনারা শিখতে পারবেন যাতে করে আপনারা ব্যবসাটি সহজেই আপনারা করতে পারবেন তারপরে আমরা দুটো হ্যান্ডেল নিয়ে নেব যেটা কিনা বারো ইঞ্চি রয়েছে দুটো হ্যান্ডেলই এবং হ্যান্ডেল পট্টি যে যেটা দেখছেন ওটা হ্যান্ডেল পট্টি বলা হয় হ্যান্ডেল পটিটা লাগাবেন তার বারো ইঞ্চি যে ফিতেটা আমরা লাগাবো সেটা কিন্তু এক ইঞ্চি বরাবর মুড়ে দিতে হবে আর না মুড়লে কিন্তু সেলাইটা কেটে বেরিয়ে যেতে পারে মাল নিলে সেজন্যে বারো ইঞ্চি করে মুড়ে দিতে হবে বারো ইঞ্চি করে মুড়ে দিয়ে সোজা করে সেলাই করবেন দ্বিতীয়বার একই সিস্টেম বারো ইঞ্চি যে ফিতেটা রয়েছে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলটা এক ইঞ্চি করে মুড়ে তারপরে আবার ওপর দিকটাও এক ইঞ্চি করে মুড়ে সোজা করে ধরে কিন্তু ফিতেটা আপনার সেলাই করবেন প্রথম দিক মানে এক সাইড সেলাই হয়ে গিয়েছে অলরেডি দ্বিতীয় সাইড সেলাই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয় সাইড আমি সেলাই করছি দ্বিতীয় সাইড এভাবেই কিন্তু আপনাদের সেলাই করতে হবে আবার মজবুতিকরণের জন্য আরেকটা সেলাই কিন্তু আমরা দিয়ে দেব আর সেলাই কিন্তু আমরা অলরেডি দিয়ে দিলাম এবার কিন্তু আমরা জয়েন্ট দেব মানে একটা জয়েন্ট দেবো এভাবে জয়েন্টটা দিয়ে দেবেন যেভাবে আমি প্রথম থেকে হ্যাঁ আর একটা বড়ো কথা হচ্ছে যে আপনারা কিন্তু জয়েন্ট দেওয়ার সময় ফিতেগুলোকে তলায় দেবেন তাহলে ব্যাগটা উল্টালেই কিন্তু ভেতরের ফিতেগুলো বাইরে চলে আসবে এভাবে এক সাইডে আমি সেলাই করে নিলাম প্রথমে মাথায় একটু ট্র্যাক দেবেন নাহলে সেলাইটা বেরিয়ে যাবে নিচের দিকেও ট্র্যাক দেবেন এই দেখুন আমার ব্যাগটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার ব্যাগটাকে কিন্তু আমরা উল্টিয়ে নেব উল্টিয়ে নিয়েছি ব্যাগ অলরেডি আমরা এই দেখুন একটা আঠাশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি কাপড়ের ব্যাগ তো বন্ধুরা তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে